বলছি, মানে প্রসঙ্গটা মানে একটা অনুভব আর কি। যেমন আমার ছেলে এমনি কথা শোনে না, ভীষণ সারাক্ষণ মোবাইলই ঘাটে। তো আমি মানে কি বলবো, ধরুন এই সময়টা আমি ভাবি যে সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিলে সেই তো দেখে। তো সেই হিসেবে যদি আমি ভাবি যে আমি তার উপর ভরসা করে আছি, তাহলে সেই হিসেবে দেখতে গেলে আমার ছেলে যখন আমার কথা শোনে না, তখন তো ভাবা উচিত যে যে কেন শুনছে না, তার তো খারাপ হচ্ছে। এই হিসেবে আমার মনটা খারাপ হলো। মানে এই খারাপ হওয়াটাকে আমি দুভাবে ভাবলাম, যে যে অস্তিত্বর কথা দেখতে গেলে আমি তো তার কিছু করতে পারবো না, সে যা হবার হবে। সেখানে সেই ভরসাটুকু তো তার উপর থাকা উচিত। তাহলে সে খারাপ হচ্ছে বলে আমার মনটা কেন খারাপ হচ্ছে? মনটা খারাপ হওয়ার কথা, যদি সে খারাপও হয় সেটা তো সেই দিয়েছে যে সে খারাপ হবে, সেটাকেও তো আমার স্বাভাবিকভাবে নেওয়া উচিত। যখনই নিতে পারি না, তার মানে ভেতরে কোনো আশা থেকেই যায় যে ভালো হবে। মানে এই যে দুটো দ্বৈত মনের মধ্যে হয়, আমি এই বিষয়টা ঠিক মানে ক্লিয়ার জানতে চাইছি যে কোন হিসেবে কোনটা হচ্ছে। আমি বোঝাতে পারলাম প্রশ্নটা? দেখুন, দুটোই থাকবে। আমি এটা উত্তর দিয়েছি আগে, আবার আমাকে বলতে হবে অন্যভাবে। খারাপ লাগা, ভালো লাগা, এই জিনিসগুলি জীবনের পার্ট, এগুলোকে আপনি সরাতে পারবেন না। কারণ প্রত্যেক ব্যক্তি তার একটা বডি মাইন্ড কনফিগারেশনের মধ্যে দিয়ে নিজের জীবনের ডেফিনিশন তৈরি করে। তার ভালো লাগা, মন্দ লাগা, উঁচু নিচু, যত সে ক্ল্যারিটিতে আসে এগুলো ফেড হতে থাকে, কিন্তু নীল হয়ে যায় না, শেষ হবে না। ঠিক আছে, আপনি যেই পরিবেশ, যে পরিস্থিতিতে বড় হয়েছেন, এটা তো আপনার ব্যক্তিগত নয়। আপনি নিজের জীবন চুজ করেননি, নিজের পরিবারে জন্ম নেব সেটাও চুজ করেননি, নিজের স্কুল নিজে চুজ করেননি, আচ্ছা বাংলায় জন্মাবেন এটাও নিজে চুজ করেননি। ফলে অস্তিত্বগতভাবেই আপনাকে একটা শরীর মনের গঠন দেওয়া হয়েছে, এবং এই শরীর মনের গঠনটা একটা ফাংশনিং হিসাবে দেওয়া হয়েছে। এই হিসাবেই কিন্তু প্রত্যেক ব্যক্তি দেখবেন একটা খাদ দেখলে ভয় পায়, কারণ প্রকৃতিই তাকে দিয়ে রেখেছে এই ফাংশনটা। তুমি খাদ দেখলে ভয় পাও, কারণ ইউ হ্যাভ টু সার্ভাইভ। ঠিক তেমনই এটাকে এগিয়ে নিয়ে গেলে পরিবার, পরিবেশ, পরিস্থিতি, সমাজ, এই সব কিছু একটা আমাদেরকে ধারণা বা মতামত দেয়, এবং এই ধারণা মতামত কিছুটা অবধি সবসময় থাকবে। যত উপরে ওঠায় ধারণা মতামত কি শূন্য হয়ে যায়? না, ধারণা মতামতগুলো মূল্যহীন, অত দামি নয়, কারণ প্রত্যেকের ধারণা মতামত আছে, এবং এই ধারণা মতামতের সংঘাত হবে, তারপরে অস্তিত্ব কোন ধারণা মতামতকে এগিয়ে নিয়ে যেতে চাইবে, সেটাই এগিয়ে যাবে। ঠিক আছে, শেষ পর্যন্ত কিছু হবে না। তো একদিক থেকে খারাপ লাগা খুব স্বাভাবিক। সবার আগে বিরোধ ছেড়ে দিন যে আমার খারাপ লাগা উচিত নয়। খারাপ লাগবে, লাগতে দিন, ঠিক আছে। দ্বিতীয় জিনিস হলো এই যেটা বলছেন যে একটা ভরসা আছে। দেখুন, এটা তো প্রথম একটা ম্যাচুরিটির লক্ষণ, যেটাকে স্বাধীনতা বলে, যে ব্যক্তির মধ্যে সেই আবহাওয়া তৈরি হয়নি। ঠিক আছে, আবার শিবসূত্রের ক্লাসে আমরা বলছিলাম যে ঘরের মধ্যে ধুলো পড়েছে, আমি এটাকে স্বীকার করে নিয়েছি। এই যে আমরা বলছি, দেখুন যে আমার পরিচিত কেউ বা আমার সন্তান বা অন্য কেউ কুপথে যাচ্ছে, ঠিক আছে, আমরা এভাবে বলতে পারি না। আমরা তুলসীদাসের জীবন দেখলাম, তিনি গভীরভাবে তার স্ত্রীর প্রতি আসক্ত, কিন্তু এই আসক্তি তাকে রাম পাইয়ে দিল। তো এইভাবে একদিক থেকে যখন গভীরভাবে আসক্ত, আপনি বলতে পারবেন না বেশ করেছে আসক্ত, কারণ আমাদের ধারণা মতামতে আসক্তি কখনো ভালো না। কোনো প্রজ্ঞাবান পুরুষকে যদি আপনি জিজ্ঞেস করেন, তুলসীদাসের নাম না বলে, একজন পুরুষ তার স্ত্রীর প্রতি গভীরভাবে আসক্ত, এক সেকেন্ড থাকতে পারে না, এটা কি খুব সুন্দর জিনিস? সে কি বলবে? যে হ্যাঁ, খুব ভালো, প্রকৃতি তাকে দিয়েছে। একদিক থেকে প্রকৃতি দিয়েছে, কিন্তু একে যে খুব শুভ, জীবনের ইতিবাচক দিক, তা তো বলা যাবে না। তো একদিক থেকে আবহাওয়া ভিতরে তৈরি হয়নি। হ্যাঁ, যেটা আপনার কথা মতো ধরে নিই, বা ব্যক্তির কথা মতো, যে হ্যাঁ সে কোন একটা জিনিস অ্যাডিক্টেড হয়ে পড়ছে। অ্যাডিকশান মাথায় রাখুন, একটা দিকে হয় না, হয় যখন চারিদিকে হয়। জীবন মাল্টি ডাইমেনশন একসাথে, বিবর্তনেরও যে থিওরি না, ইভলিউশনে, তাতে সে চারিদিকে হয় বিবর্তন, একদিক থেকে একটা লিনিয়ার প্রোগ্রেস হয় না। আধ্যাত্মিকতা তো লিনিয়ার প্রোগ্রেস হয় না। তো এটা একদিক থেকে ঠিক যে হয়তো কেউ মোবাইলের প্রতি খুব আসক্ত হয়ে গিয়ে ভুল স্টেপ নিচ্ছে, ওই একদিক থেকেও এটাও ঠিক। কেউ কেউ হয়তো ট্রুথানফোল্ডসও দেখছে বা অন্য কিছুও দেখছে, এটাও হতে পারে। দ্বিতীয় এমন হতে পারে, জীবনের কোনো বড় শিক্ষা তার জন্য অপেক্ষা করছে। তো এই স্তরে আমরা কখনো বলবো না বেশ করছিস, আরো 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা করে দেখ, এটা কখনো বলতে হবে না। দ্বিতীয় এটা তো পরিষ্কার রাখতে হবে, একটা জায়গায় নিশ্চিন্ত সাধক থাকে যে জীবন শেষ পর্যন্ত সামলাবে।
কারণ একজনের উপরে ভিত্তি করে কিছু হবে না। এবার যখন আপনি স্বীকার করছেন যে আমার ঘরের মধ্যে ময়লা আছে, ঠিক আছে, এটা স্বীকার করার অর্থই না যে আমি পরিষ্কার করবো না, ওটা তো একটা বায়াসনেস হয়ে গেল। আমার ঘরের মধ্যে ময়লা আছে, ঠিক আছে, সবাই শুনছে এটা, আমার ঘরে খুব ময়লা ধুলো পড়েছে, আমি স্বীকার করে নিয়েছি, এর মধ্যে কোথায় বলা আছে যে আমি পরিষ্কার করবো না? কোথাও তো বলা নেই। স্বীকার আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেওয়ায়, স্বীকার আমাদেরকে গঠনও করে। আমরা স্বীকার করেছি আমাদের মধ্যে কামনা আছে, কোথায় এর মধ্যে বলা আছে যে কামনার থেকে আমরা উপরে উঠবো না? আমরা স্বীকার মানে বলছি আমি স্বীকার করে নিয়েছি, এবার যা ইচ্ছা করবো, এটা কোথায় বলা হলো? অস্বীকারে কি হয়, তথ্যকে অগ্রাহ্য করা হয়, দেখেও দেখবো না। এটা কোথায় বলা হয়েছিল? যখন তুমি দেখবে তারপর তুমি কিছু করবে না, সামনে সাপ আসছে, তুমি স্বীকার করলে সামনে সাপ আসছে, এবার তুমি এগোবে না, তুমি উপরে উঠবে না, তুমি নিজেকে প্রোটেক্ট করবে না? তো যখন দেখছেন যে জীবনে কোনো নেতিবাচক দিক আসছে, চেষ্টা তো এটাই করতে হবে যে যতটা আমার সাধ্য সামনে তাকে বোঝানো, তাকে সাজেশান দেওয়া। তবে আমি সবসময় বলবো আননেসেসারি অপ্রয়োজনীয় সাজেশান না দেওয়াই ভালো। ব্যাপারটা কি হয়েছে বলুন তো, যে বর্ষা আসার আগেই, হ্যাঁ, হয়তো কোনো ব্যক্তি গাছ পুঁতছে, এখন আসেনি, ওই গাছই বর্ষার ভিজে মাটিতে খুব সুন্দর হয়ে যাবে, কিন্তু যখনই গরম মাটিতে পোতা হবে ওই গাছই সার্ভাইভ করবে না, কিন্তু গাছের মধ্যে কোনো খামতি নেই। ঠিক তেমনই যতক্ষণ না জিজ্ঞাসিত হচ্ছি, সাজেশানে আসছে, একাধবার অভিভাবক হিসাবে বলা যেতে পারে, কিন্তু যদি সন্তান আদি বা তারা ম্যাচিওর বলে নিজেরা ক্লেম করতে শুরু করে, তারপরে বলা অনেকটা ওই গরমকালে গাছ পোতার মতো, যেটাই বলবেন সেটা তো যাবেই, প্লাস গরিমাও যায়, কারণ ইউ আর নেভার আস্কড, ঠিক আছে। তার সাথে এটা সাথে রাখতে হবে যে এখনও আবহাওয়া তৈরি হয়নি, আমাকে যে সামলেছে এ কেউ সেই সামলাবে, ঠিক আছে। আপনার তরফ থেকে যখন দেখতে পাচ্ছেন স্বীকার করে নিচ্ছেন, ভরসা করছেন, ভরসা এই যে তিনি সামলাবেন, এটাও তো ভরসা যে অভিভাবক হিসাবেই রোল প্লে করতে আপনাকে সামনে দাঁড় করিয়েছে, তো আপনি আপনার রোল প্লে করুন। কিন্তু মা ফলে সকল আচরণ, ফল হাতে নেই, এটা কিন্তু দুঃখের মতো নিলে হবে না। বেশিরভাগ লোক আমার হাতে তো ফল নেই কি করব, এরকম না, এটা একটা গভীর আন্ডারস্ট্যান্ডিং থেকে আসতে হবে। আমি বলবো, ও শুনবে, ওর বন্ধুবান্ধবরা কিছু বলবে, আচ্ছা পাড়া প্রতিবেশী কিছু বলবে, ওর শরীর মনে ওর বয়স কিছু বলবে, ঠিক আছে, ওর আন্ডারস্ট্যান্ডিং কিছু বলবে, ফলাফল সব মিলিয়ে হবে। ফলাফল আমার হাতে নেই, কিন্তু আমি কি আমার রোল প্লে করবো না? আমি করব। সিনেমা হিট হবে কি না আমি জানি না, কিন্তু আমি হিরো হই, হিরো হিরোইন হই, ভিলেন হই, হ্যাঁ, মেকআপ ম্যান হই, আমি আমার কাজটা ঠিক মতো করবো না? আমি তো করব, ঠিক আছে, বাকি ফলাফল তো জানে না, সব কিছু মিলিয়ে তো একটা সিনেমা হিট বা ফ্লপ হবে তো কেউ জানে না সেটা। তো এই দুটোকে নিয়ে চলতে হবে, আপনাকে বা ব্যক্তিকে তার রোল প্লে করতে হবে। এই রোল প্লে করতে গিয়ে তার যে সীমা, তার যে ম্যাচুরিটি, তাই দিয়ে সে চলবে, এবং এই ম্যাচুরিটি যত বানাবো, সব থেকে বেস্ট হলো নিজেকে উদাহরণ হয়ে দাঁড়ানো। উদাহরণের থেকে বেশি কিছু হতে পারে না সুন্দর। সব থেকে সুন্দর দিক এটাই যে বেশি সাজেস্ট না করে, বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে, উদাহরণ দাঁড় করান, কিছু করার নেই। আমি যদি একটা উদাহরণ দাঁড় না করাই তাহলে কে আমাকে দেখবে? কারণ আমার 24 ঘন্টা সে আমাকে দেখছে, এটা তো স্কুল বা এটা তো কোনো প্ল্যাটফর্ম নয় যে নেতাদের মতো মাইকে ধরে চারটে কথা বলে চলে গেলাম। দিনে রাতে দেখার বিষয় তো ওটা সব থেকে বেস্ট। সেকেন্ড, পিতা মাতা ভাই বন্ধু হিসাবে একটা ইমোশান থাকে, ওটাও জীবনের পার্ট। ওইখানে শুধুমাত্র একটা ব্যালেন্সড ওয়েতে আসতে হবে। ওই ব্যালেন্স কী করে হবে? আপনার ম্যাচুরিটি যত হবে ততই ব্যালেন্স হবে। ম্যাচুরিটি না আসলে কোনো প্রোটোকল দিয়ে ওই ব্যালেন্স আনা যাবে না, আমার জানা নেই, কেউ জানলে আলাদা কথা। কেউ যদি এরকম কোনো রকমের প্রেসক্রাইব করতে পারে, এরমভাবে এরমভাবে ব্যালেন্স করুন, জানা সেটা জানা নেই যে কীভাবে কী করা যেতে পারে। তো মূল কথা এটাই, সব মিলিয়ে জীবন, ইমোশানের জায়গা আছে, গাইড করার জায়গা আছে, নিজের দায়িত্ব পালন করার জায়গা আছে, তারপরে সর্বোপরি ফলাফল স্বীকার করার জায়গা আছে। এই সবটা নিয়ে চলতে হবে। তো নিজের রোল প্লে করুন, কোনো অসুবিধা নেই তাতে। শেষ কথা ম্যাচুরিটি বলবে, আমি কতটা পরিপক্ক যে কোন সময় কি অ্যাক্ট করতে পারছি, এবং এটা আসতে একটু সময় নেয়। আর আপনি যত পাকতে থাকবেন দেখবেন আশেপাশের সব জায়গাগুলো আস্তে আস্তে বদলাতে থাকবে। জীবন অপরিকল্পিতভাবে এগিয়ে যায়, আমরা যা মনে করি তা হয়তো হয় না। আমি তো কত দেখেছি যার অনেক কিছু বোঝার কথা সে অবুঝের আচরণ করছে, আর যার
কিচ্ছু বোঝার না কথা আসি, হয়তো বুদ্ধিমানের মতো কাজ করে বেরিয়ে যাচ্ছে। তো জীবনে এই রহস্য, কিছু বলা যায় না কি যে ঘটে।